ছোটো বন্ধুরা আমি তোমাদেরকে এখন মাল্টিপ্লিকেশন করাবো এটা ক্লাস ফোরের চ্যাপ্টার থ্রিতে আছে এ দেখো কি লিখেছি মাল্টিপ্লিকেশন বাই ওয়ান ডিজিট নাম্বার তোমরা তো মাল্টিপ্লিকেশন জানো কি করে কি করতে হয় কিন্তু তাও আজকে আমরা মাল্টিপ্লিকেশন শিখব প্রথমে আমরা শিখবো ওয়ান ডিজিট নাম্বার দিয়ে দেখো কি লিখেছি মাল্টিপ্লিকেশন উইদাউট ক্যারিং অ্যাডিশান সাবট্রাকশনের মতো ক্যারিং দিয়ে হয় মাল্টিপ্লিকেশানটা তো ফার্স্টে আমরা করবো উইদাউট ক্যারিং তারপরে করবো উইথ ক্যারিং এ দেখো মাল্টিপ্লাই থ্রি টু থ্রি ওয়ান বাই থ্রি সাজিয়ে নিলাম ওয়ান টেন্স হানড্রেড থাউজেন্ড এইভাবে লিখলাম লিখে ইন্টু থ্রি এগুলো তো তোমরা জানোই এইবারে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে থ্রি দিয়ে থ্রি ওয়ানজ থ্রি 3 ইন্টু 3 কত হয় থ্রি ওয়ান জা থ্রি থ্রি টু জা সিক্স থ্রি থ্রি জা নাইন তাহলে নাইন লিখলাম আবার থ্রি টু জা থ্রি ওয়ান জা থ্রি থ্রি টু জা সিক্স সিক্স লিখলাম আবার থ্রি ইন্টু থ্রি কত হয় থ্রি ওয়ান জা থ্রি থ্রি টু জা সিক্স থ্রি থ্রি জা নাইন আবার নাইন লিখলাম এটাই হলো আমাদের আনসার তাহলে আনসার আলাদা করে লিখবে এইটুকু করে ছেড়ে দেবে না এ এন এস লিখে একটা ডট দিয়ে লিখবে নাইন সিক্স নাইন থ্রি এই ডটটা দিতেও পারো নাও দিতে পারো আচ্ছা এবার আরেকটা অঙ্ক দেখো আর টেবলস কিন্তু খুব ভালো মতো একদম গড় করে জানতে হবে টেবলস না জানলে মাল্টিপ্লিকেশান হবে না এই দেখো ওয়ান ফোর টু থ্রি টু ইন্টু টু এটাকেও সাজিয়ে নিলাম ওয়ান টেন হান্ড্রেড থাউজেন্ড টেন থাউজেন্ড টু ওয়ান টু ইন্টু টু টু ওয়ান জা টু টু ফোর ফোর লিখলাম থ্রি ইন্টু টু বা টু ইন্টু থ্রি একই কত হবে টু ওয়ান জা টু 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 জা ফোর টু থ্রি জা সিক্স আবার টু টু জা ফোর এই যে টু ইন্টু করেছি ফোর তাহলে টু টু জা ফোর টু ফোর যা কত হবে টু ওয়ান জা টু 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 জা ফোর টু থ্রি জা সিক্স টু ফোর যা এইট এখানে লিখলাম এইট আর টু ওয়ান জা টু হয়ে গেল এটাই আমাদের আনসার কত টু এইট ফোর সিক্স ফোর হলো এইটা আমরা শিখলাম মাল্টিপ্লিকেশান উইদাউট ক্যারিং এবারে শিখবো মাল্টিপ্লিকেশান উইথ ক্যারিং মাল্টিপ্লাই থ্রি সেভেন এইট সিক্স বাই টু বাই মানে ইন্টু ইন্টু টু এবার সাজিয়ে নিলাম আমরা ওয়ান টেন্স হান্ড্রেড থাউজেন্ড যেভাবে লিখি ইন্টু টু দিলাম এবার আমরা মাল্টিপ্লাই করি টু সিক্স টু এর টেবলস কাউন্ট করো সিক্স পর্যন্ত

সিক্সটিন এইখানে সিক্সটিন প্লাস এই ওয়ানটা এখানে কিছু লিখবে না আর সিক্সটিন হলো তো টু এইটস এই ওয়ানটা তাহলে কত হচ্ছে সিক্সটিন প্লাস ওয়ান সেভেনটিন এইবারে তোমরা রাফে লেখো সেভেনটিন সেভেনটিনের এই সেভেনটা আমি লিখলাম এইটের নিচে সেভেনটা কেটে দিলাম ক্যারি ওয়ান ওয়ানটা এই সেভেনের মাথার ওপরে ছোট্ট করে আবার লিখলাম টু সেভেনসা কত টু সেভেনসা প্লাস প্লাস ওয়ান এই ওয়ানটা ওয়ান ফিফটিন এইবার আবার এখানে আমি রাফে লিখলাম ফিফটিন ফিফটিনের ফাইভ ফাইভ কেটে দিলাম ক্যারি ওয়ান ওয়ানটা থ্রি এর উপরে লিখলাম তাহলে টু থ্রি কত হবে টু ওয়ান 2, টু 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 জা ফোর টু থ্রি জা সিক্স সিক্স প্লাস ওয়ান সেভেন ঠিক আছে বুঝতে পেরেছো তো সবাই এবারে আমি তোমাদেরকে দেখাবো মাল্টিপ্লিকেশন অফ মোর দেন টু নাম্বারস তোমাদেরকে দেওয়া হল মাল্টিপ্লাই সেভেন ইন্টু থ্রি যে কোনো নাম্বার দিতে পারে আমি এই নাম্বারটাই নিলাম এরকম অঙ্ক দিলে কীভাবে করবে সেভেন ইন্টু থ্রিও লিখতে পারো বা থ্রি ইন্টু টুও লিখতে পারো যেটা ইচ্ছা আমাদের ক্যালকুলেশনের সুবিধের জন্য আমি সেভেন ইন্টু থ্রি করছি তোমরা থ্রি ইন্টু টুও করতে পারো আচ্ছা ঠিক আছে তোমাদের সুবিধের জন্য তোমরা তো ছোটো তোমাদের সুবিধের জন্য থ্রি ইন্টু টু করছি আমি তাহলে থ্রি ইন্টু টু কত হয়

সিক্স সেভেন জিরো টু তাহলে ফর্টি টু পেলাম এইবারে তোমরা কি লিখবে দেয়ার ফোর অ্যাডিশান সাবট্র্যাকশানের প্রবলেমসাম করানোর সময় এইটা বলেছিলাম মনে আছে তো দেয়ার ফোর এবার পুরো অঙ্কটাকে লিখবে 7 ইন্টু থ্রি ইন্টু টু কত টু এটাই হল আমাদের আনসার এরকমভাবেও লিখতে পারো আনসারটাকে অর এ এন এস লিখে ফর্টি টু ঠিক আছে এইবার দেখো আরেকটা দিচ্ছি ফাইন্ড দ্য প্রোডাক্ট প্রোডাক্ট কাকে বলে মাল্টিপ্লাই করে আমরা যে আনসারটা পাই সেটাকে বলে প্রোডাক্ট এইখানে যেমন ফর্টি টু পেয়েছি এটা কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট অফ দিস নাম্বার ঠিক আছে সাবট্রাকশনের সময় যেমন ডিফারেন্স অ্যাডিশনের সময় সাম মাল্টিপ্লিকেশনের সময় যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটাকে কি বলা হয় প্রোডাক্ট দ্য ফাইন্ড দ্য প্রোডাক্ট তার মানে মাল্টিপ্লাই করে যে আনসারটা হচ্ছে সেটা তোমাদের বার করতে বলেছে এইবারে দেখো ডিরেক্ট একবারে মাল্টিপ্লাই করলে হবে না ইকুয়ালস টু দিয়ে দেখা যাচ্ছে এখানে একটা ড্যাশ আবার এখানে ইকুয়ালস টু দিয়ে আরেকটা ড্যাশ তার মানে আমাদের দুটো স্টেপে করতে হবে এই আগেরটার মতো তাহলে আমরা কি করি ফোর ইন্টু টু কত হয় ফোর ওয়ান যা ফোর ফোর টু যা এইট এইট লিখলাম পরে রইল ইন্টু থ্রি এটাকে এখানে লিখলাম থ্রি এইট যা বা এইট থ্রি যা কত সেটা কাউন্ট করো এইট ওয়ান জা এইট এইট টু জা সিক্সটিন এইট থ্রি জা টোয়েন্টি ফোর লিখে দিলাম টোয়েন্টি ফোর এটা আনসার তারপরেরটা দেখো ফোর ইন্টু টু কত হয় ফোর ওয়ান জা ফোর ফোর টু জা এইট এইট ইন্টু ফাইভ ইকালস টু তোমরা টেবলস বলো তো এইট ইনটু ফাইভ কত হয় ফর্টি লিখে দিলাম এটা আনসার নেক্সট এবার দেখো একটু বড় দিয়েছি টু ইনটু থ্রি কত হয় আমরা জানি টু থ্রিজা সিক্স সিক্স লিখলাম পড়ে রইলো কোনটা इंटु टू सेवेन इू सेवन लिखे दिल इंटु टू सेवेन इक्वेल्स टू दिए सिक्स वन जे सिक्स सिक्स टू जे टुएल्व टुएल्व इंटु सेवेन टुएल्व सेभन जा कतो कि जो दी ना जानो, তাহলে এটারও একটা মেথড আছে বার করার যদি আমরা টুয়েলভের টেবলস না জানি বা সেভেন টুয়েলভ যা কত না জানি তাহলে আমরা বার করব কি করে অঙ্কটা কিন্তু ছাড়বো না এটারও একটা মেথড আছে কি করবে তোমরা তো মাল্টিপ্লিকেশান শিখেছ তাহলে টুয়েলভ লিখলে রাফে ইন্টু সেভেন তাহলে সেভেন টু যা কত বা টু সেভেন যা কত টেবলস বলো টু সেভেন যা ফোরটিন রাফেল লিখলে ফোরটিন ফোরটিনের ফোর ক্যারি ওয়ান সেভেন ওয়ান যা সেভেন সেভেন প্লাস ওয়ান এইট এইটটি ফোর তাহলে টুয়েলভ সেভেন যা এইটটি ফোর এইটটি ফোরটা আমরা এখানে লিখে দিলাম তাহলে এইটটি ফোর হচ্ছে আনসার ঠিক আছে এবারে দেখাবো মাল্টিপ্লিকেশান বাই টু ডিজিট নাম্বার্স ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ শিখলাম মাল্টিপ্লিকেশান বাই ওয়ান ডিজিট নাম্বার শিখলাম এবারে টু ডিজিট দিয়ে কী লিখেছি দেখো মাল্টিপ্লাই টোয়েন্টি থ্রি ইন্টু ফর্টি টু কী করবে ওয়ান্স টেন্স দিয়ে সাজিয়ে নেবো আচ্ছা লিখলাম ওয়ান্স টেন্স এবারে কী আছে টোয়েন্টি থ্রি ইন্টু ফর্টি টু মাল্টিপ্লাই করো টু থ্রি সিক্স টু 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 ওয়ান জা টু টু ফোর এইবারে কি করব এইটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করা হয়ে গেল টু দিয়ে এবারে ফোর দিয়ে করতে হবে তাহলে ফোর দিয়ে কীভাবে করবো সিক্সের নিচে এবারে আমরা একটা ক্রস দেবো ক্রসও দিতে পারো তোমরা বা একটা জিরোও লিখতে পারো আমি ক্রস দিলাম ফোর থ্রি যা কত হবে ফোর ওয়ান জা ফোর ফোর টু জা এইট ফোর থ্রি জা টুয়েলভ টুয়েলভ টুয়েলভের টু কেটে দিলাম ক্যারি ওয়ান এটা দিয়ে এটা হলো কিন্তু ফোর ইন্টু থ্রি করলাম ক্যারি ওয়ানটা আমি লিখলাম টুয়ের মাথার ওপরে ফোর টু যা ফোর ওয়ান জা ফোর ফোর টু যা এইট এইট প্লাস ওয়ান নাইন এইখানে লিখলাম নাইনটা এইবারে অ্যাড করতে হবে এখানে কিছু নেই নিচে কিছু নেই তাহলে সিক্স বসে গেল এখানে এটা কী হবে ফোর প্লাস টু ফোর ফাইভ সিক্স লিখলাম আর এখানে তো কিচ্ছু নেই তাহলে শুধু নাইন পড়ে রয়েছে নাইন লিখলাম তাহলে আমাদের আনসার হচ্ছে নাইন সিক্স সিক্স ঠিক আছে আরেকটা দেখাচ্ছি দেখো মাল্টিপ্লাই টু থার্টি সিক্স ইন্টু টোয়েন্টি ফোর ওয়ান্স টেন্স করে আমরা ইউনিট দিয়ে সাজাই ওয়ানস টেন্স হান্ড্রেড থ্রি ডিজিট আছে তো তাই হান্ড্রেড লিখলাম এইবারে দেখো কি করছি টু থ্রি সিক্স ইন্টু টোয়েন্টি ফোর এখানে কেন স্পেস দিলাম যদি কোনো ক্যারি আসে সেটা ওপরে লিখবো তাহলে কী হবে জিনিসটা নিট লাগবে নিট অ্যান্ড ক্লিন লাগবে ঠিক আছে তাহলে ফোর সিক্স যা কত হয় ফোর ওয়ান জা ফোর ফোর টু জা এইট ফোর থ্রি জা টুয়েলভ

টুয়েলভ প্লাস 13, 14, থার্টিন ফোরটিন এইবারে 14, ফোরটিন 14 4. ফোর কেটে দিলাম ফোর ক্যারি 1 ওয়ানটা 1 2 এর মাথার ওপর ফোর ওয়ান জা ফোর ফোর টু জা এইট এইট প্লাস ওয়ান নাইন এইবারে দেখো 4 দিয়ে হয়ে গেলো এবার টু দিয়ে করব ইন টু দিলাম এখানে টু কত হবে টু সিক্স টুয়েলভ এখানে লিখলাম রাফের টুয়েলভ টুয়েলভের এই টু বসালাম টুটা কেটে দিলাম ক্যারি ওয়ান এখানে দেখো অলরেডি আমরা কিন্তু এই নাম্বারটা দিয়ে যখন মাল্টিপ্লাই করছি ক্যারিগুলো লেখা হয়ে গেছে তাহলে কোনো স্পেস নেই তাহলে কী করবো এখানে একটু ছোট্ট করে লিখবো তোমরা আরেকটু স্পেস দেবে আরেকটু স্পেস দিলে ভালো হবে জিনিসটা ক্যারি কত আছে ওয়ান এখানটায় লিখলাম টু থ্রি যা সিক্স সিক্স প্লাস ওয়ান সেভেন টু টু যা ফোর ফোরটাকে লিখলাম এখানে এইদিকে বাইরে হয়ে গেল এবার অ্যাড করো ফোর ফোর প্লাস টু ফোর ফাইভ সিক্স লিখলাম সিক্স নাইন প্লাস সেভেন নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সিক্সটিন লিখলাম এখানে এ 6, কেটে দিলাম ক্যারি 1, ফোর প্লাস ওয়ান ফাইভ এই লিখলে 5 তাহলে আনসার আমাদের কত হচ্ছে 5, 6, 6, 4. Clear?